ওয়েলকাম টু অফিস জোন। আজকে আমি আপনাদের শেখাবো, দেখেন আমাদের অনেক সময় আছে এমএস ওয়ার্ডের এই যে দেখেন একটা টেবিল আছে, আমাদের এই টেবিলটাকে এমএস এক্সেলে কপি করে পেস্ট করতে হয়, ঠিক আছে? তো আমরা ম্যানুয়ালি কিভাবে করি, এই যেমন আপনার অনেক বড় টেবিল থাকতে পারে, আমার সাপোজ এই স্যাম্পল একটা টেবিল আছে, আমরা কি করি এই টেবিলটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা কিন্তু এক্সেলে যে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে থাকি। আচ্ছা দেখেন আমি যখনই পেস্ট করছি, দেখেন আমার কিন্তু টেবিলটা কিন্তু জিনিসটা কমপ্লিটলি হয় নাই, কারণ এই যে দেখেন আমার কিন্তু একটা নাম দুইটা সেলে চলে আসছে, তাই না? এবং টেবিলটাও যেন কেমন হয়ে গেছে। তো আপনি কিভাবে ট্রিক্স ব্যবহার করে আপনি যে কোনো টেবিলকে এমএস ওয়ার্ড থেকে এক্সেলে কনভার্ট করে নিতে পারবেন, ঠিক আছে? তো প্রথমে আপনি এমএস ওয়ার্ডটি ওপেন করে, আপনার যে কোনো একটা টেবিল থাকতে পারে, আমার সাপোজ এই টেবিলটা, তো এই টেবিলটা থাকার পর আপনি কন্ট্রোল এস দিবেন। দেখেন কন্ট্রোল এস দেওয়ার পর আপনি কি করবেন, সরি, আপনার প্রথমে এই টেবিলটা ফুল সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর আপনি কন্ট্রোল এস দিবেন। আচ্ছা এস দেওয়ার পর আপনি এই যে মোর নামে একটা অপশান আছে এটা ক্লিক করবেন, এটা ক্লিক করার পর স্পেশাল এই যে অপশানটা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি প্যারাগ্রাফ মার্কে ক্লিক করবেন। দেখেন প্যারাগ্রাফ মার্কে ক্লিক করার পর এই আইকনটা আসবে, আসার পর এখানে দেখেন রিপ্লেস উইথ, জাস্ট এখানে যেয়ে একটা কিবোর্ডের স্পেস প্রেস করবেন এবং জাস্ট রিপ্লেস অল দিবেন। দেখেন আপনার কিন্তু কাজ শেষ, ঠিক আছে? এখন আমি এটা ক্লোজ করে দিলাম। দেখেন এমন আসার পর আপনি কন্ট্রোল সি দিয়ে এই টেবিলটাকে কপি করে, ঠিক আছে, এটাকে ফুল সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কপি করার পর এমএস এক্সেলে চলে যাবেন, এমএস এক্সেলে চলে যাওয়ার পর এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন। দেখেন আমার কিন্তু একটা নাম একটা সেলের ভিতরে চলে আসছে, তাই না? তো আগে কিন্তু দুইটা সেলে ভাগ করা ছিল, ঠিক আছে? তো আপনি জাস্ট এখন কি করবেন, এটাকে সিলেক্ট করে এই যে দেখেন এই যে ওয়ার্ডট্রিক্স নামের অপশন আছে এটা ক্লিক করে দেন। দেখেন ম্যাজিক, দেখেন আমার কিন্তু সুন্দরভাবে জিনিসটা ও অটোমেটিক মানে টেবিল আকারে নিয়ে নিছে, ঠিক আছে? তো আপনার এমএস ওয়ার্ডে যত বড় টেবিল থাকুক না কেন, আপনি কিন্তু খুব সহজেই এই জিনিসটা ব্যবহার করে করতে পারবেন, কেমন? তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।